শীত মৌসুম মানেই চড়া মুরগির বাজার। বিয়ে, 31st নাইট সহ সামনে খ্রিস্টীয় সম্প্রদায়ের বড়দিনকে ঘিরে বেশ জমজমাট বেচাকেনা বাজারে। সরবরাহ কম থাকার অজুহাতে বিক্রি হচ্ছে বাড়তি দামে। সপ্তাহ ব্যবধানে শুক্রবার কারণ বাজারে ব্রয়লার 10 টাকা ও সোনালির দাম 30 থেকে 40 টাকা বেড়ে প্রতি কেজি বিক্রি হচ্ছে যথাক্রমে 190 ও 340 টাকা পর্যন্ত। সবকিছু জানার দামে বেশি, এজন্য আপনার খামারে মাল কম চাইতেছে, আর শীতকালে এমনি দাম বেশি থাকে। দাম বাড়ার কারণ হচ্ছে 21 ডিসেম্বর মাস, অর্ডার বেশি, আর হচ্ছে আবার আস্তে আস্তে সামনে 31st নাইট, আর হচ্ছে আজ বড়দিন, খ্রিস্টানদের বড়দিন, সব দিকে মোটামুটি সাপ্লাই বেশি। পাকিস্তানি মুরগি বিক্রি করতেছি 340 থেকে 330 থেকে 340 টাকা, ব্রয়লার মুরগি বিক্রি করতেছি 185 থেকে 200 টাকা। অনেকটাই স্বাভাবিক মাছের বাজার। নদী ও খাল বিলের মাছ বরাবরের মতো বাড়তি দাম থাকলেও চাষের মাছের দাম কেজিতে কমেছে 40 থেকে 50 টাকা, তবে বিক্রি কম বলে জানান ব্যবসায়ীরা। চাষের মাগুর আছে 400 থেকে 500, দেশি আছে 800-900, আর চাষের ছোট ঝিঙে আছে 300 টাকা, 350 টাকা কেজি। মাছের দাম একটু কম আছে, ওই কাতল মাছ 3 কেজি সাইজ 300 টাকা কেজি, এদিকে সরবরাহ সংকটে ফুলকপি, ব্রোকলি, শিম, বাঁধাকপি, আলুর দাম কেজিতে বেড়েছে 10 টাকা। ফুলকপি এটা আগে কিনছি 25-20, এখন কেনা লাগে 30। ব্রোকলি কিনছি আগে 20 টাকা পিস, আজ কিনছি 30 টাকা পিস। কাস্টমাররা বলে দাম বেশি, আমরা দাম বেশি দেখিনি। বাজারে প্রচুর জিনিস আছে, দাম কিছুটা কমলে সাধারণ জনগণের পক্ষে সেটা একটু সহনীয় হইতো। সপ্তাহ ব্যবধানে নতুন করে দাম বাড়েনি আটা, ময়দা, তেল সহ অন্যান্য পণ্যের দাম। দাম নিম্নমুখী মৌসুমের নতুন চালের। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা।